সিরাজগঞ্জ নলকা যেটি আঞ্চলিক সড়ক কুটিরচর এলাকায়, সেই এলাকাতে এলাকাতে কিন্তু মাইক্রোবাস এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কিন্তু তিনজন নিহত হয়েছে এবং আরো দুজন নিহত হওয়ার খবর আমরা পেয়েছি হাসপাতালে নেওয়ার পথে। তবে পুলিশ যেটি বলছে যে ঘটনাস্থলে কিন্তু তিনজন নিহত হয়েছে, এই বিষয়টি কিন্তু পুলিশ নিশ্চিত করেছে। আজকে ঠিক কিছুক্ষণ আগে কিন্তু সিরাজগঞ্জ থেকে একটি যাত্রীবাহী সিএনজি সে নলকার দিকে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সংঘর্ষের পরেই কিন্তু যে মাইক্রোবাস এবং সিএনজি সেটি কিন্তু দুমড়ে মুচড়ে। এখন কিন্তু সেখানে পুলিশ এবং ফায়ার সার্ভিসের যে কর্মীরা তারা কিন্তু সেখানে রয়েছে এবং এই ঘটনাস্থলে কিন্তু আপনি দেখছেন যে এই স্থানীয় পুলিশ দেখেছি আমরা স্থানীয় যারা জনতা রয়েছে তারা কিন্তু রয়েছে, কারণ এই দুর্ঘটনাটি কিছুক্ষণ আগেই কিন্তু এই সড়কে হয়েছে। এবং আপনারা যেটি দেখছেন যে সিএনজি যে সিএনজিটি দুর্ঘটনা কবলিত হয়েছে সেই সিএনজিটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে এবং এই ঘটনাস্থলেই কিন্তু তিনজন নিহত হয় পুলিশ যেটি বলছে এবং হাসপাতালে কিন্তু আরো দুজনের মৃত্যুর কথা কিন্তু এলাকাবাসী বলছে। তবে পুলিশ কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করেছে যে তিনজনের মৃত্যু হয়েছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্মী এবং কামারখন থানা পুলিশ কিন্তু এখনো ঘটনাস্থলে রয়েছে এবং বর্তমানে কিন্তু আপনি দেখছেন যে এই আঞ্চলিক সড়কে সিরাজগঞ্জ থেকে দুর্ঘটনার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হীরক গুণ।